আসসালামু আলাইকুম। গতকাল নেত্রকোনার নিউ টাউন এলাকায় হত্যাকাণ্ড ঘটে, সেখানে একটি গলাকাটা মাথা পাওয়া যায়। আপনারা সবাই ফেসবুকে ভিডিওটি দেখেছেন। এই বিষয়ে আমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম এবং অনেকেই অনেক বাজে মন্তব্য করেছেন, অনেকেই আমাকে দালাল বলেছেন, অনেকেই আমার বাবা মা তুলে গালি দিয়েছেন। আসলে ব্যাপারটা খুবই কষ্টকর একটা মানুষের জন্য যখন এই ধরনের কমেন্ট অর্থাৎ বাবা মাকে গালি দেওয়া হয়। এগুলো আসলে কখনোই সভ্যতার বা কোনো ভদ্র মানুষের কাজ বলে আমি মনে করি না। আমি সেই ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে এটা হতে পারে কোনো পাচারের উদ্দেশ্যে বাচ্চাটিকে, কিংবা হতে পারে তাকে বিক্রি করে দেওয়া, কিংবা হতে পারে তাকে পার্সোনালি কোনো অ্যাটাক করা, যে তার সাথে হয়তো কোনো শত্রুতা ছিল তার বাবা মার সাথে, এই ধরনের কোনো কাজের জন্য তাকে এরকম হত্যা করা হতে পারে, বা হতে পারে কোনো রাজনৈতিক কারণে, কিন্তু কখনোই পদ্মা সেতুর কারণে না, কখনোই কোনো ব্রিজের জন্য না। এটা ছিল আমার মতামত এবং আমি এটাই বলেছিলাম। এবং আপনারা দেখেন একজন ভাই কমেন্টও করেছে যে তাদের এলাকায় ঘটনাটি ঘটেছে, এর সাথে সেতুর কোনো সম্পর্ক নেই। তাহলে বুঝতে পারছেন যে আসলে সেতুর সাথে কোনো সম্পর্ক নেই। তো আপনারা কী করতেছেন, আপনাদের কমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে কেন আমি বলতেছি না যে এটা পদ্মা সেতুর জন্যই মাথা কাটা হয়েছে, কেন আমি এই কথা বলতেছি না, এই জন্য আপনারা আমাকে গালি দিচ্ছেন। ভাই, আমার কাছে প্রমাণ নাই তাই আমি বলতে পারতেছি না। আপনারা যদি ভিডিও করতেন, যখন ভিডিও করেছিলেন, তখন যদি সেই মানুষটা যাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে পিটিয়ে পিটিয়ে, সেই মানুষটা যদি বলতো যে এটা হচ্ছে পদ্মা সেতুর জন্য করেছে, বা এটা অমুক দল করেছে, অমুকে তাকে এটার জন্য নিয়োজিত করেছে, তখন আমি বলতে পারতাম। আমার কাছে প্রমাণ নাই তাই আমি বলতে পারি নাই। আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি বলেন, আপনি কেন আমাকে গালি দিচ্ছেন? আপনার কাছে যদি পর্যাপ্ত প্রমাণ থাকে যে এটা পদ্মা সেতুর জন্য নেওয়া হয়েছে, কিংবা কোনো রাজনৈতিক দল করেছে, আপনি তাহলে একদম স্পেসিফিক্যালি বলে দেন, আপনি প্রমাণ উপস্থাপন করুন। আমার এই ভিডিও অনেক মানুষ দেখতেছে, তো আমি কেন মিথ্যা ইনফরমেশন দেবো মানুষকে? আমি যতটুকু দেখেছি ততটুকুই বলবো। আমি দেখেছি একজন মানুষকে মারা হয়েছে, একটা বাচ্চার গলা কাটা মাথা দেখেছি। আমার কাছে মনে হয়েছে এটা হতে পারে কোনো রাজনৈতিক কারণে, হতে পারে তার ফ্যামিলির সাথে কোনো শত্রুতার কারণে, হতে পারে সে বাচ্চাটিকে পাচার করার উদ্দেশ্যে যে কোনো কারণে, কিংবা একটা মানুষ যদি মস্তিষ্ক বিকৃত হয়, পারভার্টেড হয়, সেই সমস্ত মানুষের দ্বারাও এই কাজগুলো করা সম্ভব, এই ধরনের কাজে হতে পারে, এটা আমার মনে হয়েছে। কেননা আমার কাছে প্রমাণ নেই। আপনি বলতে চাচ্ছেন যে এটা পদ্মা সেতুর জন্য করা হয়েছে, বাট আমার কাছে তো এই প্রমাণ নেই ভাই, আমি কেন এই কথা বলবো? আমি কেন বলবো যে এটা পদ্মা সেতুর জন্য মাথা কাটা হয়েছে? আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি করেন না, আপনি ভিডিও করেন, আপনি কেন আমাকে গালি দেন? আপনি নিজে ভিডিও করে তারপর ইউটিউবে ছাড়েন যে এটা পদ্মা সেতুর জন্য করা হয়েছে, যদি আপনার কাছে প্রমাণ থাকে সেটা তো করতে পারবেন না। শুধু বাইরে এসে আমাকে গালি দিতে পারবেন, মানুষকে গালি দিতে পারবেন, কারণ আপনাদের বাবা মা আপনাদেরকে গালি গালাজ শিখিয়েছে, আর কিচ্ছু শেখায়নি। এগুলো খুবই প্যাথেটিক ব্যাপার ভাই। আর আপনি মনে করতেছেন যে আমি একটা মিথ্যা ইনফরমেশন দিব আর আমি সেখানে আমি ঠিক থাকতে পারবো? আমি যদি মিথ্যা বানিয়ে বানিয়ে বলি এটা পদ্মা সেতুর জন্য করা হয়েছে, আমি ঠিক থাকতে পারবো? আমাকে তো কালকে এই মুহূর্তে এখনই পুলিশ ধরে নিয়ে যাবে, বলবে তুমি কোথায় পাইছো এটা পদ্মা সেতুর জন্য করা হয়েছে, এটা ডকুমেন্ট কোথায়, ডকুমেন্ট আছে আপনার কাছে? আপনি যদি ডকুমেন্ট দেখাতে না পারেন তাহলে কেন এরকম গালিগালাজ করেন? একটা মানুষকে গলা কাটা হয়েছে সেটা অনেক কারণেই হতে পারে, আপনি কেন স্পেসিফিক্যালি বলতেছেন যে এটা পদ্মা সেতুর জন্য? আপনি তো এটার কোনো প্রমাণ দেখাতে পারবেন না। যদি এমন হতো ওই মানুষটা যাকে হত্যা করা হয়েছে সে নিজের মুখে বলেছে এই কথা যে পদ্মা সেতুর জন্য, তখন আপনি কনফার্ম হতে পারতেন, কিন্তু তাকে তো মেরেই ফেলা হয়েছে, সেই জিনিসটা জানারই তো সুযোগ আমরা পাইনি। তো কীভাবে আপনি কনফার্ম হচ্ছেন যে এটা পদ্মা সেতুর জন্য, কিংবা কীভাবেই বা কনফার্ম হচ্ছেন যে এটা হচ্ছে সরকার দল করেছে, কিংবা কীভাবেই কনফার্ম হচ্ছেন এটা বিপক্ষ দল করেছে? এটা তো অন্য কোনো কারণে হতে পারে, হতে পারে কোনো রাজনৈতিক কারণ নেই, হতে পারে অন্য কোনো কারণেই নেই, শুধু তার ফ্যামিলির সাথে কোনো ধরনের শত্রুতা ছিল, সেই উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। হতে পারে না এমন? হতেই পারে। সো আপনারা কেন এরকম করতেছেন? হতেই পারে যে একটা বাচ্চাকে হয়তো সে গলা কেটেছে, চিন্তা করেছে এই মাথাটা লুকিয়ে ফেলবে যেন এই বডির সাথে আলাদা হয়ে যায়, তখন যেন কখনো চিনতে না পারে যে এই বাচ্চাটা এটা কার লাশ, যেন চিন্তা না পারে, এমন একটা চিন্তা করতেই পারে। তো শত্রুতামূলকভাবেও করতে পারে। কেন আপনি এটাকে পদ্মা সেতুর দিকে টেনে নিয়ে যাচ্ছেন? আপনার কাছে যদি পর্যাপ্ত প্রমাণ না থাকে আপনি কেন এগুলো টেনে নিয়ে যাবেন? আর মানুষকেই বা কেন গালিগালাজ করবেন? আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি সাহস থাকে, আপনার যদি প্রমাণ থাকে, তাহলে আপনি নিজে ভিডিও বানান, ঠিক আছে? নিজে ভিডিও বানিয়ে তারপরে গালিগালাজ করেন, দেখেন কোন জায়গায় আপনার স্থান হয়। এত সহজ না ভাই দুনিয়া, ঠিক আছে? আপনি ইচ্ছা মতো নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে দিবেন, ইচ্ছা মতো মিথ্যাচার করে যাবেন ইউটিউবে ফেসবুকে, আমি ওই পাবলিক না, আমি যেটা প্রমাণ পাই সেটাই বলি, আমি মিথ্যা বানিয়ে বানিয়ে বলি না। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার কারোর সাথে আমার শত্রুতা নেই, কেউ আমার বন্ধু না, আমি রাজনৈতিক কোনো দল সাপোর্টও করি না, আমি যেটা সত্য সেটাই বলবো, আমার কাছে সত্য যেটা এসেছে আমি সেটাই বলবো। আমি দেখেছি একটা মানুষকে মারা হয়েছে, একটা বাচ্চার মাথা, কিন্তু আমি জানি না এর কারণ কী, এর কারণ এখনও বের হয়নি,
হতে পারে যে কোনো কারণে, সেটা তল্লাশি হবে, তদন্ত হবে, তখন জানা যাবে। তখন যদি জানতে পারি যে কারণে হয়েছে সেটা তখন বলবো। এর আগে আমি কেন বলবো যেটা পদ্মা সেতুর জন্য করা হয়েছে, এর আগে আমি কেন বলবো যেটা অমুক রাজনৈতিক দল করেছে? আমি জাস্ট প্রেডিকশন করতে পারি যে হ্যাঁ এমন কোনো কারণে হতে পারে। যদি পদ্মা সেতুর জন্যই হতো তাহলে পদ্মা সেতুতে এই পর্যন্ত অনেকগুলো মাথা পাওয়া যেত, অনেক ধরনের কাজ পাওয়া যেত। ওইখানে সবসময় পুলিশ আছে, ওইখানে সবসময় সিসিটিভি, সব কিছু সব ব্যবস্থায় আছে। এত সহজ না ভাই, আপনারা যত সহজ ভাবতেছেন এত সহজ না। পারলে মার্কেটে যেয়ে দেখেন, বাজারে এসে দেখেন যে এই প্লেসটা কতটা কমপ্লিকেটেড। এত সহজ না, বসে বসে অনেক কমেন্ট করা যায়, অনেক মিথ্যাচার করা যায়, কিন্তু যখন আপনি সবার সামনে আসবেন তখন আপনি মিথ্যাচার করতে পারবেন না। কেননা আপনার কথাগুলো হাজার মানুষ শুনতেছে। আই এম সরি, আপনি মিথ্যা কথা বলতে পারেন, কেননা আপনি তো গালিগালাজ করেন মানুষকে, কিন্তু আমি পারবো না ভাই। আমার প্রমাণ লাগবে। আপনি যদি আমাকে প্রমাণ দিতে পারেন তখন আমি ভিডিও বানাবো যে হ্যাঁ এটা অমুক কারণে বানানো হয়েছে, অমুক কারণে মাথা কাটা হয়েছে। এর আগে কখনো 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 আপনি আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না। আর যারা গালিগালাজ করতেছেন তারা আসলে আপনাদের ফ্যামিলির যে বৈশিষ্ট্য সেটাই প্রকাশ করতেছেন। ইসলাম ধর্মে গালিগালাজ করা, এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরও আপনারা এগুলো করে যাচ্ছেন, কেননা আপনারা ধর্মও মানেন না, কর্মও করেন না, শুধু গালিগালাজ করেন। আপনাদের স্ট্যাটাসগুলি হচ্ছে এমন, আপনাদের শিক্ষাগুলি হচ্ছে এমন। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের জন্য তবু দোয়া রইল যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।